বাহ অসাধারণ তোমাদের গ্রাম গাছপালা নদী নালা ধান ক্ষেত বাতাস তুমি ভালোই তো যাচ্ছিলেন প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণ মাঝখানে আবার আমারই টানা হলো কি জন্য কি যে কও না যাবা প্রকৃতির কাছে তোমার সৌন্দর্য তো হার মানে যাবে ও না ওই তোমার সৌন্দর্যের কাছে প্রকৃতি হার মানে যাবে জবা মনসুর ভাই এদিকে আসো আমার খালাতো ভাই রবিন দুবাই থাকে হ্যালো আমি মনসুর মারহাবা নানা রবিন দুবাইয়ের ভাষা এর মানে হচ্ছে আমি হই রবিন আপনি কি করেন ভাই ফটো এন্ট্রি মাফুন বুঝতে পারছি মানে আপনি একটা সিটার বাটপার তুমি এইরকম একটা মানুষের সাথে আমার পরিচয় করা দিলা আরে না 420 মানে হলো বাপের হোটেলে খায় আর মন খুলে ঘুরে বেড়ায় বুঝতে পেরেছি যুব সমাজের অবক্ষয়ের নেতা অসুবিধা নাই দুবাইতে থাকার সময় এরম অনেক সুরাচারা নেতারে এক পায়ের উপরে খাড়া করে কান ধরে থাপড়ায় থাপড়ায় মানুষ করে দিয়েছে অসুবিধা নাই আপনি জবার খালাতো ভাই না হইলে আমার সামনে দাঁড়ায় এই কথা বলা স্বাদ মিটাই দিতাম জবা একটু এদিকে আসো তোমার সাথে প্রাইভেট কথা আছে এখন না পরে শুনবো না লাগবে না তোমার শোনা ছেলেটা তো খারাপ ভালো না হারার ধরন দিয়ে বোঝা যায় নেশা টেশা করে না আরে দূর সবারই নিজের পাল্লায় ওজন করার চেষ্টা করবে হায় রে মায়া মানুষ কত ভালোবাসে আমার সব কথা মনে রাখিছে সেই কবে বিরিতে দুটা টান দিয়েছিলাম মনে রাখছে জবা 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 কিন্তু মনসুর মনসুরের মা মনসুরের মা জি আসতেছি দুপুর তো হয়ে আইলো তোমার গুণধর পুত্র কোথায় নাকি দুপুরের খাওয়া খায়া বেড়াইতে বাইরেছে আপনি সব সময় আমার সাউল্ডারে খুঁটা মেরে কথা কন ও কি কোনো অন্যায় করছে খবরদার ছেলের পক্ষ নিয়ে কথা বলবো না নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি দেশি নগদে বেশি লাভ Thank you.